নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহার থেকে কিসের থেকে কি যে হয় এই প্রচলিত পর্বের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে আছে, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? উত্তর হবে, কিশোরী মেয়ে সকালবেলা বনে উনুন জ্বালাবার কাঠ সংগ্রহ করতে যায়। নেক্সট প্রশ্ন, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর হবে, কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? উত্তর হবে, কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল। এরপরে প্রশ্ন, ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? উত্তর হবে, ছোট পাখি একটা বড় হাতির কানে ঢুকে পড়েছিল। এখন দেখো, 2 নম্বর প্রশ্নে আছে, 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? উত্তর হবে, সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যেত, ফিরে আসতো দুপুরে, উনুন জ্বালানোর জ্বালানি হিসেবে তারা এই শুকনো গাছের ডাল সংগ্রহ করতো। নেক্সট প্রশ্ন, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? উত্তর হবে, কিশোরীর হাতে কাঠ পিঁড়ে কামড়ানোয় তার হাতের কাঁটারি গিয়ে পড়েছিল ঝোপে দৌড়াদৌড়ি করা ছোট্ট কাঠবিড়ালির লেজের উপরে, তার ছোট্ট লেজ কেটে গিয়েছিল, তাই কাঠবিড়ালি খুব রেগে গিয়েছিল। কাঠবিড়ালি কোনোদিন কারো ক্ষতি করেনি, তবু দুর্ঘটনায় তার লেজ কাটা পড়ায় সে রেগে গিয়ে একটা উঁচু গাছে উঠে একটা বড় ফলে দাঁত বসালো, আর বোটা থেকে ফল ছিঁড়ে নিচে ঘুমন্ত একটা হরিণের মাথায় পড়ল। পরের প্রশ্ন, হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? উত্তর হবে, হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল, আচমকা তার মাথায় ফল পড়ে যাওয়ায় সে ভয় পেয়েছিল। ভয় পেয়ে সে তীর বেগে দৌড়তে শুরু করে, ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা ছিল, হরিণের ছুটে চলার পর এরকম কিছু বাসা হরিণের পায়ের চাপে ভেঙে গেল। নেক্সট প্রশ্ন আছে, দেখো, হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? উত্তর হবে, হাতির কানে হঠাৎ একটা ছোট্ট পাখি ঢুকে গিয়েছিল, কানে যন্ত্রণা আর অস্বস্তিতে অস্থির হাতি পাগলের মতো ছটফট করতে করতে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ে ফসল নষ্ট করে দিয়েছিল। এখন আমরা 3 নম্বর প্রশ্ন চলে আসবো। 3 নম্বর প্রশ্ন বলে, দেখো, কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। তো কাঠবিড়ালি খাবার খায় কি না? বাদাম, ঠিক আছে। পিঁপড়ে খাবার খায় চিনির দানা, হাতি কলা গাছ, পাখি পোকামাকড় এবং হরিণ ঘাস। এখন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে, কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। কাঠ পিঁমড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে ডান হাতে কামড়ে দিয়েছিল, তো সঠিক উত্তর হবে ডান হাতে। এরপরে প্রশ্ন, হাতি ধানের ক্ষেত আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল, সঠিক উত্তর হবে ধানের ক্ষেত। এরপরে প্রশ্ন, হরিণের পায়ের চাপে সিংয়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল, তো সঠিক উত্তর হবে পায়ের চাপে। নেক্সট প্রশ্ন, কিশোরী মেয়েটি কাঠ পিঁপড়ে কোমরে পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল, তো সঠিক উত্তর হবে কোমরে। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো, বাঁ দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলাও। তো পাখির থেকে হয়ে যাবে বাসা, গাছের থেকে হয়ে যাবে ডাল, ফসলের থেকে হয়ে যাবে ক্ষেত, হাতির থেকে সরি এটা ভুল ভুল আছে এটা হাতির থেকে শুঁড় হবে এবং হাতের থেকে হবে টান। ওকে, এরপর আছে, দেখো, নিচের গল্পে ঘটনাগুলো এলোমেলো করে দেওয়া হলো, তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে রাখো। দেখো, এখানে আমি নাম্বারিং করে দিয়েছি, কিন্তু তোমরা যখন উত্তরগুলি করবে তখন কিন্তু নাম্বার অনুযায়ী খাতায় লিখবে। ওকে, তো দেখো, প্রথম ঘটনাটি হবে এটি 6-5 ইঞ্চি, অর্থাৎ কাঠ পিঁমড়ে কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাঁটারি পড়ে গেল। 2 নম্বর ঘটনা হবে 6-2 ইঞ্চি, কাঁটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। এরপর হবে 6-1টা, কাঠবিড়ালি রেগে উঁচু গাছে ফল হরিণের মাথায় ফেলে দিল। 4 নম্বর হবে 6-6টা, হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। এরপর দেখো, 5 নম্বর হবে, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল, এটা হবে 5 নম্বর। 6 নম্বর হবে, ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো, এটা হবে 6 নম্বর। 7 নম্বর হবে, হাতির কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়লো, এটা হবে 7 নম্বর, ঠিক আছে। আর 8 নম্বর হবে, এটা পাখির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। এখন দেখো, 7 নম্বর প্রশ্ন আছে, নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি, প্রাণী, বস্তু বা কাজের নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ
মনের ভাব বা কাজকে বোঝাচ্ছে। তোমরা সেগুলি আলাদা করে নিজের তালিকাটি সম্পূর্ণ করো। তো এখানে দেখো বিভিন্ন শব্দ দেওয়া আছে, তো আমাদের এই শব্দগুলি দিয়ে কিন্তু নিজের সবটি পূরণ করতে হবে। তো ব্যক্তি, প্রাণী ও বস্তু নাম হচ্ছে, দেখো কাঠ পিঁপড়ে, হাতি এবং কাটারি। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ হচ্ছে সেসব, সে এবং তার। মনের ভাব প্রকাশ করছে কোন দুটি শব্দ? রাগ এবং ভয়। কাজের নাম বোঝাচ্ছে দৌড়, লাফিয়ে উঠল, ভেঙে দিল, ঝুলিয়ে রাখলো। আর কোনো কাজ বোঝাচ্ছে ঘুমাচ্ছিল। আর নাম্বার প্রশ্ন, দেখো নিচে যে শব্দগুলি আছে তাদের অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে রয়েছে, সেগুলি খুঁজে নিয়ে শব্দের পাশে পাশে লেখো। তো এখানে দেওয়া শব্দগুলি আমাদের এখানে পাশে লিখতে হবে। যেমন মেয়ে থেকে হয়ে যাবে কন্যা, পাখি থেকে পক্ষী, গ্রাম থেকে গা, ডাল থেকে শাখা, কাটারি থেকে দা, ব্যথা থেকে যন্ত্রণা, চাষি থেকে কৃষক এবং বন থেকে অরণ্য। এবার দেখো 9 নম্বর প্রশ্ন আছে, নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটি করে বাক্য লেখো। তো প্রথমে একদম হরিণ, হরিণ খুব নিরীহ প্রাণী, হরিণ খুব জোরে দৌড়াতে পারে। এরপর আছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা খায়, কাঠবিড়ালির পিঠে আঙুলের মতো ছাপ থাকে। এরপর আছে কাঠপিঁপড়ে, কাঠপিঁপড়ে কামড় দিলে খুব যন্ত্রণা হয়, কাঠপিঁপড়ের 6টা পা থাকে। এরপর আছে হাতি, হাতির খুব বড় বড় কান আর দাঁত থাকে, হাতি সুরে করে জল খায়। এরপর প্রশ্ন, পাখি, পাখি পাখিদের 2টা ডানা থাকে, পাখিরা আকাশে উঠতে। এখন আমরা 10 নম্বর প্রশ্ন চলে আসবো। 10 নম্বর প্রশ্ন বলতে থাকো, নিচে ছকে ঠিক মতো রাইট চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। তো প্রথমে আছে দেখো বৈশিষ্ট্য, এরপর আছে হাতি, পাখি, হরিণ এবং কাঠবিড়ালি। তো বৈশিষ্ট্য দেখো 4টি পা, তো 4টি পা কাদের আছে? দেখো হাতির আছে 4টি পা, পাখি কিন্তু 2টি পা, তাই এখানে আমরা ক্রস দিয়ে দেবো। হরিণের 4টি পা আছে, তাহলে আমরা এখানে রাইট চিহ্ন দেবো, এবং কাঠবিড়ালিও 4টি পা আছে, আমরা এখানে রাইট চিহ্ন দেবো। এবার দেখো উঠতে পারে, উঠতে কে পারে? হাতি উঠতে পারে না, কিন্তু পাখি উঠতে পারে, হরিণ উঠতে পারে না, কাঠবিড়ালিও উঠতে পারে না, তাই আমরা এখানে পাখি ঘরে রাইট চিহ্ন দেবো, বাকি ঘরগুলিতে ক্রস চিহ্ন দেবো। এবার দেখো লেজ আছে, দেখো 4 জনেরই কিন্তু লেজ আছে, হাতি, পাখি, হরিণ এবং কাঠবিড়ালি সবারই লেজ আছে, তাই আমরা এখানে 4টি ঘরে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দেবো। এরপরে দেখো ঘাস খায়, ঘাস কে খায়? হাতি, হরিণ এবং হাতি এবং হরিণই ঘাস খায়, পাখি এবং কাঠবিড়ালি খায় না, তাই আমরা এখানে হাতি এবং হরিণের ঘরে রাইট চিহ্ন এবং বাকি 2টি ঘরে ক্রস চিহ্ন দিয়ে দেবো। এরপরে দেখো পালক আছে, পালক কাদের আছে? একমাত্র পাখিরই পালক আছে, তাই আমরা এখানে পাখির ঘরে রাইট চিহ্ন দেবো, বাকি 3টি ঘর ক্রস চিহ্ন দেবো। সিং আছে, সিং কার আছে? হাতি, পাখি, হরিণ না কাঠবিড়ালি? একমাত্র হরিণের সিং আছে, আমরা এখানে হরিণের ঘরে রাইট চিহ্ন দেবো এবং বাকি সমস্ত ঘর ক্রস চিহ্ন দিয়ে দেবো। এরপরে 11 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের ছবিগুলোর তলায় গল্প, নিচের ছবিগুলোর তলায় গল্প থেকে ঠিক বাক্য খুঁজে নিয়ে লিখি। তো প্রথমে আমরা কিন্তু ছবিগুলোকে ভালো করে দেখে নেবো, ঠিক আছে? ছবিগুলোকে কিন্তু ভালো করে লক্ষ্য করে নেবো, হ্যাঁ, তারপর কিন্তু উত্তর করব। তো দেখো এখানে আমি উত্তরগুলি করে দিচ্ছি। তো 1 নম্বর ছবি আছে, দেখো কিশোরীর বাঁ হাতে ছিল কাঁটারি, সেটা পড়ে গেল, কিশোরীর ডান হাতটা ধরে বসে পড়লো। এরপর আছে 2 নম্বর যে ছবিতে আছে, ঝোপে দৌড়াদৌড়ি করছিল একটা কাঠবিড়ালি, তার লেজের উপর দা পড়ে ছোট্ট লেজটা কেটে গেল। 3 নম্বর ছবিতে আছে, হঠাৎ মাথায় বড় একটা ফল পড়ায় হরিণ চমকে উঠল। 4 নম্বর ছবিতে আছে, হরিণের পায়ের চাপে পাখির বাসা, পাখির ডিম ভেঙে গেল। 5 নম্বর ঘটনা ছবিতে আছে, হাতির কানে একটা ছোট্ট পাখি ঢুকে গেল। 6 নম্বর ছবিতে আছে, হাতি পাগলের মতো চাষির ধানের খেতে ঘুরে বেড়াতে লাগলো। এবং 7 নম্বর ঘটনা ছবিতে আছে, কোমরের সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলে সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল।